নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে একটা আরও রান্না রেসিপি নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ অথচ এই গরমের সময় পেটটাও কিন্তু ঠান্ডা থাকবে তো তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি পোস্ত পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি আর সঙ্গে নিয়েছি দেখো তিনটা তিন চারটার মতো কাঁচা লঙ্কা এদিকে লাউ ভালো করে কেটে জল ঝরতে দিয়েছি লাউ থেকে যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বেরিয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল তারপর দিয়ে দেব কালো জিরে জন্য এখানে কালো জিরেটা দিলাম তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়ুনটাও দিতে পারো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বা কালো জিরে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো লাউটা দিয়ে ভালো মতো আমি নাচারও করে নেবো কিছুক্ষণ নিরামিষ দিনেও এ রান্নাটা করে খাওয়া যেতে পারে আর দেখো এটার মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা নেই পোস্ত দিয়ে যেহেতু রান্না করা আর লাউ এমনিতেই খাওয়া ভালো পেট ঠান্ডা রাখে তো নিরামিষ দিনে খুব সুন্দর একটা রেসিপি এটা এখন ভালো মতো আমি লাউটাকে তখন আড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে কিছুক্ষণ সময় একটু না করে নেব। কারণ নুন দেওয়ার পরে লাউয়ের থেকে যে জলটা এক্সট্রা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আর সেই জলটা দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যায় তো এবার আমি কিছুক্ষণ সময় ঢাকনা চাপা দিয়ে লাউটাকে একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম লাউ থেকে প্রায় অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আবারও একটু না আচারা করে নিলাম এখানে যেহেতু আমি পোস্ত শুধু দিয়েছি তোমরা চাইলে এখানে ফোরংয়ে একটু বড়ি দিতে পারো লাউ দিয়ে বড়ি পোস্ত খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে এবার আরও একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম এখন কিন্তু জলটা মোটামুটি প্রায় শুকিয়ে গেছে এই অবস্থায় আরও একটু নাচারে করে আর লাউটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু লাউটা খুব কচি ছিল তাই খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো বেটে রাখা পোস্ত পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথেই বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো আমি আর এর মধ্যে কুড়ো লঙ্কাটা দিলাম না কারণ পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর খাওয়াটাও ভালো এবার না আচারা করে নেবো পোস্ত দিয়ে তবে পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ রান্না করবো না একটু না আচারা করে নিয়ে পোস্ত যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ অবধি দেখো আমি না আচারা কর কিছুক্ষণ ধরে এভাবে আমি না আচারা করে আরও যে এক্সট্রা জলটা রয়েছে লাউয়ের মধ্যে সেই জলটা একটু শুকিয়ে নেব কিছুক্ষণ পর দেখো লাউর থেকে জলটা শুকিয়ে গেছে আর বেশ একটু মাখো মাখো হয়ে গেছে তো ব্যাস তৈরি হয়ে গেল আজকে লাউ পোস্ত আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে না আবার আগে দেখো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল এতে করে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে রান্না এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য